বিজেপির অভণ্ড অভিযানে সারাদিনের পুলিশে তাণ্ডবেও খুশি নন ভাইপো। তিনি আরও হিংস্র পুলিশ চাইছেন রাজ্যে। অন্তত নিজের মন্তব্যে এবার নিজের মানসিকতাকেই প্রকাশ্যে আনলেন অভিষেক। পাল্টা সমালোচনা বিজেপির। ট্রিগার হ্যাপে পুলিশ চাইছেন অভিষেক, কটাক্ষ বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। আজ আহত পুলিশ অফিসারকে দেখতে এসএসকেএমে যান তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে হাসপাতালের মধ্যেই সাংবাদিকদের সামনে রীতিমতো আধ ঘণ্টার সাংবাদিক বৈঠক করেন তিনি। সেখানেই মুখ্যমন্ত্রীর ভাইপো অভিষেকের মন্তব্য, তিনি হলে কপালের মাঝখানে গুলি চালাতেন। শুধু বলে থামেননি তিনি, রীতিমতো আঙুল দিয়ে দেখিয়েছেন কোথায় চালাতে হবে গুলি। আমি দেবজিৎ বাবুকে বললাম যে আমি আপনাকে স্যালুট জানাই যে আপনি কিছু করেননি। আপনার জায়গায় যদি আমি থাকতাম আর আমার সামনে যদি পুলিশের গাড়িতে আগুন জ্বলতো বা এইভাবে পুলিশের উপর আক্রমণ হতো, আমি এখানে শুট করতাম মাথার উপরে। দ্রুত সমালোচনা ঝড় ওঠে গণমাধ্যমে। কড়া প্রতিক্রিয়া জানান রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। তিনি যেটা আগামী দিনে তৈরি করবেন, সেই তৃণমূলের পুলিশ মানুষের মাথা লক্ষ্য করে গুলি করবে, কপাল লক্ষ্য করে গুলি করবে। আজকে তিনি তার আভাস দিয়েছেন। ট্রিগার হ্যাপি পুলিশ ইংরেজিতে তাকে আমরা বলি, অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই ট্রিগার হ্যাপি পুলিশ আগামী দিনে পশ্চিমবঙ্গকে উপহার দেবেন বলে আমাদের মনে হয়েছে। সুকান্ত মজুমদার বলেন যে ভাষায় রাজ্যের বিরোধী নেতাকে আক্রমণ করেছেন তৃণমূল সাংসদ, তা বাংলার কৃষ্টি সংস্কৃতির পরিপন্থী। অভিষেক তৃণমূলের একটি টুইটকে রিটুইট করে কটাক্ষ করেন এবং তারও ব্যাখ্যা দেন অভিষেক। আমি বুঝতে পারছি না, আমি তো বিস্ময় প্রকাশ করেছি। উনি যে বলছেন যে আই অ্যাম মেল, মেল বলেনি, মেলস, যেখানে বিজেপির একজন নেতা, দলবদলু নেতা, মহিলাদের অপছন্দ করা নেতা, পুরুষ পছন্দ করা নেতা। অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের বিরোধী দলনেতাকে নিয়ে যে ধরনের নিম্নরুচির কথাবার্তা বলেছেন, বিলো দা বেল্ট হিট করেছেন, তা তার শিক্ষা এবং সংস্কৃতির পরিচয় বাহক। যে সমস্ত কথা তিনি বলেছেন এবং তার মধ্যে যে আদিরসাত্মক ইঙ্গিত পূর্ণ কথাবার্তা ছিল, সেই কথাবার্তা বাংলার সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে আমার মনে হয়। তবে বিজেপির আন্দোলনে নবান্ন যে ভয় পেয়েছিল সে ছবি স্পষ্ট। এই ছবি গতকালের, কার্যত শুনছান গতকালের নবান্নের চারিপাশ। মাধ্যম ব্যুরো রিপোর্ট।